1999 সালের 1 জানুয়ারি, দিনটা ছিল শুক্রবার। শীতের অলস বিকেলে বর্ষবরণের আনন্দে মেতেছিল কলকাতাবাসী। সন্ধে তখনও হয়নি, হঠাৎই বুকে ব্যথা। সাধারণ যন্ত্রণা ভেবে কাউকে কিছু বলেননি, কিন্তু সময় গড়াতেই ব্যথা বাড়তে থাকল। স্বামী তপন সিনহা বাড়িতে ছিলেন না, বাড়িতে সেদিন কেউই ছিল না। ফোনটা কয়েকদিন ধরে খারাপ, বুকে ব্যথা বাড়তে থাকায় ছটফট করতে শুরু করেন তিনি। তারপর হঠাৎ সব আলো নিভে আসে, চলে যান অরুন্ধতী দেবী। বাংলা ছবির এক আভিজাত্যময় অধ্যায়ের সমাপ্তি হয়। ১৯৩৩ সালের 23শে এপ্রিল অবিভক্ত বাংলার বরিশালে জন্ম। বাবা বিভূতিচরণ গুহ ঠাকুরতা মেয়েকে একটু অন্যভাবেই মানুষ করতে চেয়েছিলেন, তাই অরুন্ধতী বড় হতেই শান্তিনিকেতনে পড়াশোনার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পাঠিয়ে দেন। তিনি শৈলাজানন্দ মজুমদারের কাছে গান শিখতেন। অরুন্ধতীর কণ্ঠে নিজের লেখা গান শুনে সেদিন খুব খুশি হয়েছিলেন কবিগুরু, কিন্তু বেশিদিন শান্তিনিকেতনে পড়াশুনো চালানো সম্ভব হলো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডলে চলে আসতে হলো কলকাতায়। অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়া শুরু। রবীন্দ্রসঙ্গীত ছিল তার নেশা, পরবর্তীকালে পেশা, আর রবীন্দ্র গানেই তাকে নিয়ে আসে অভিনয় জগতে। প্রথম ছবি মহাপ্রস্থানের পথে। 1952 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির পরিচালক ছিলেন কার্তিক চট্টোপাধ্যায়। ছবিটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল, হিন্দিতেও রিমেক হয়েছিল, নাম ছিল যাত্রী, আর সেখানেও অভিনয় করেন অরুন্ধতী দেবী। নিজের জীবনে ফুটিয়ে তুলেছেন নারীত্বের পূর্ণ মহিমা। কিন্তু তিনি যদি আমার গ্রহণ না করে, আমি তো খ্রিস্টান, আমার ধর্ম আলাদা। এসো মা। আভিজাত্যপূর্ণ চেহারার সঙ্গে অনন্য ব্যক্তিত্ব, সব মিলিয়ে সুচিত্রা সেনের যুগে অরুন্ধতী দেবীকে অন্য আসনে বসিয়েছিল বাংলা সিনেমা জগৎ। খুব বেশি ছবিতে অভিনয় করেননি, কিন্তু যেগুলি করেছেন সেগুলি কালজয়ী হয়ে আছে। দেবকী কুমার বসুর নবজন্ম, অসিত সেনের চলাচল, প্রভাত মুখোপাধ্যায়ের মা এবং মমতা ছবিতে তার অভিনয় অন্য মাত্রায় পৌঁছেছিল। 1955 সালে পরিচালক প্রভাত মুখোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধেন তিনি, কিন্তু সংসার জীবন স্থায়ী হলো না। প্রভাত মুখোপাধ্যায়ের সঙ্গে নানা বিষয়ে মনোমালিন্যের পাশাপাশি অভিনয় জীবন এক প্রকার বন্ধ হয়ে আসছিল। মানসিক অত্যাচার বেশি দিন সহ্য করতে না পেরে একদিন বেরিয়ে আসেন তিনি। আলাপ হয় নবীন পরিচালক তপন সিনহার সঙ্গে। বার্লিন চলচ্চিত্র উৎসবের ফাঁকে সেই আলাপচারিতা আজীবনের জন্য এক অটুট বন্ধনে বেঁধে ফেলে। প্রবল সন্দেহের বিষবৃক্ষ প্রথম সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। তবু আত্মসম্মানের সঙ্গে কখনোই আপোষ করেননি, ঘর ছেড়ে বেরিয়ে আসেন। দুই সন্তান অনুরাধা এবং অনিন্দকে নিয়ে অথই জলে পড়েছিলেন তিনি। সেই সময় সংসার চালাতে অনেক ছবিতে অভিনয় করেন, পাশে দাঁড়ান তপন সিনহা। ছেলে অনিন্দকে নিজের পদবী দিয়ে আপন করে নেন। অরুন্ধতী দেবী দ্বিতীয়বার বিয়ে করেন তপন সিনহাকে। পরিচালনার কাজে স্বামীকে সাহায্য করার পাশাপাশি সংসার চালানো এবং কড়া অনুশাসনের মধ্যে ছেলে মেয়েদের বড় করেছিলেন তিনি। তার সেই অনুশাসন সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল। অরুন্ধ সিনহা পরবর্তীকালে একজন নামজাদা বিজ্ঞানী হয়েছেন। আপনার একটা ছোট্ট সাদা ঘোড়া ছিল, আমি কান্না জুড়ে দিলাম, আমারও ঘোড়া চাই। সেদিনই ঘোড়া এলো, সাদা ঘোড়া না তো, লাল রঙের। নিজেও কয়েকটি ছবি পরিচালনা করেছিলেন, যার মধ্যে ছুটি ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। এই সিনেমাতে অভিষেক হয় নন্দিনী মালিয়ার। পরবর্তীকালে সিনেমা জগৎ থেকে সরে এসে সম্পূর্ণভাবে সাংসারিক হয়েছিলেন তিনি।
কারণ সংসার করতে বড়ই ভালোবাসতেন। আর এই সংসারের বাঁধন ছেড়ে 1999 সালের পয়লা জানুয়ারি পৃথিবী থেকে বিদায় নেন তিনি। বাংলা ছবির অন্যতম স্তম্ভ অরুন্ধতী দেবী চিরদিনই স্বমহিমায় নিজের আসনে বিরাজ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।